একজন ক্যান্সার পেশেন্ট, আমার যা আয় বাপে আমার ছেলে মেয়েদের জন্য, এই প্রথম আমার মেয়ে বিয়ে দিছি, ওদের ইতারা বিয়ে বিয়েলা হচ্ছে 16 বছর, ওকে গরুও ন দেয়, তার আমার মেয়েকে কথা শোনাবে, গরুটা এখন আমি 1,75,000 টাকা কিনলাম। বাবা তার সন্তানের ভালোর জন্য জীবনের প্রায় সবকিছুই নির্দ্বিধায় ত্যাগ করতে সবসময় প্রস্তুত থাকেন। এই যেমন বিয়ের পর প্রথম কুরবানির ঈদে মেয়ের শ্বশুর বাড়িতে নিজে ক্যান্সার আক্রান্ত হয়েও 1,00,000 টাকা দিয়ে গরু উপহার দিচ্ছেন এই ব্যক্তি। উদ্দেশ্য লোকমুখে যাতে তার মেয়েকে কথা শুনতে না হয়। আমার মেয়ে বিয়ে দিছে, ওদের ইতারা বিয়েলা হচ্ছে 16 বছর, ওকে গরুও ন দেয়, তার আমার মেয়েকে কথা শোনাবে, মেয়ে কথা শুনল আর না, আমি চাই না আমার মেয়ে, আমি জীবিত অবস্থা, আমার আমি একজন ক্যান্সার পেশেন্ট, আমি ক্যান্সারের সাথে যুদ্ধ করতেছি, তারপর আমি কষ্ট করে এখানে আসছি, আমার যা আয় বাপ ব্যয় আমার ছেলে মেয়েদের জন্য, আমি বাপ হয়ে আমার এটা কর্তব্য বা দায়িত্ব, আমি তো হয়তো আর নিতে পারবো না। চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা নন তিনি, তবুও এই অপসংস্কৃতি থেকে নিজে বেরিয়ে আসার চেষ্টা করতে না পারলেও অন্যকে বেরিয়ে আসার অনুরোধ জানান। আমি আমি চিটগং